দুদিন আগে নতুন টিজার প্রকাশ করে নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন শাকিব খানের দরদ মুক্তি পাবে আগামী 15 নভেম্বর। এদিকে চলতি মাসেই বরবাদ নামের আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন ঢাকায় সিনেমার এই শীর্ষ নায়ক। নিজের কাজ ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। সেখানে তিনি কথা বলেছেন তৃতীয় বিয়ে প্রসঙ্গেও। আঘাত তো দিয়েছি, কোনো ভাঙনি তো সুখের নয়, যতটুকু হয়েছে হয়তো সেটুকুই হওয়ার কথা ছিল। লাইফ ইজ এ জার্নি, এ যাত্রায় অনেকের সঙ্গেই দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন মানুষ অতীত, এটা আগেও বলেছি, অতীত হিসেবেই তারা থাকুক, এসব নিয়ে আমার আক্ষেপ ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। বারবার সম্পর্ক ভাঙা কতটা আঘাত দিয়েছে জানতে চাইলে এভাবেই প্রতিক্রিয়া জানান শাকিব খান। তিনি এও জানান তারপরও পরিবার দর্শকের ভালোবাসায় ভালো আছেন তিনি। শাকিবের ভাষ্যে, আমার দুই সন্তান, মা বাবা বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দেশে বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে যারা আমাকে অঢেল ভালোবাসা দেন, তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। এই সাক্ষাৎকারে বহুল চর্চিত তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেন শাকিব। শোনা যাচ্ছে শাকিব খান নাকি ফের বিয়ে করছেন, এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, মানুষ একা থাকতে পারে না, পরিবার এবং সমাজ নিয়েই বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে, যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ে পর্যায়ে যাবে। আমার মা বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তারা আমাকে সংসারই দেখতে চান। মুক্তির অপেক্ষায় থাকা দরদে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। তার কাজের অভিজ্ঞতা নিয়ে শাকিব আনন্দবাজারকে বলেন, সোনাল ভীষণ সহযোগিতা করেছেন, চেষ্টা করেছেন ভেঙে চড়ে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় তার যে মনোযোগ দেখেছি আমার খুব ভালো লেগেছে, খুব খুশি কাজ করে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারতে বিশ্বের যেখানে দরদ ছবিটি দেখানো হবে, দর্শকের তার কাজ ভালো লাগবে। চলতি বছর রায়হান রফি পরিচালিত শাকিব অভিনীত সিনেমা তুফান ব্যাপকভাবে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম চর্চা হয়েছে আগামী বছরই নাকি ছবিটির সিকুয়াল আসবে। তবে শাকিব জানান 2025 সালে তুফান 2 আসবে না, তবে একই প্রযোজনা সংস্থার আরেকটি সিনেমা করছেন তিনি, সেটা আসতে পারে। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।